এই যে হোন সবাই, এই বন্ধু এদিকে আয়। অনেক বাইবা চিন্তা দেখলাম, এবার মন্ত্রে বিয়া করব। আম্বিয়া দেখতে হুনতে ভালো, গায়ে কতরেও সুন্দর, কাম কাজেও পটু, এক লাই সার জনের কাম করতে পারে। সেই জন্যই তোমার ভাই তোমার জন্য ঠিক করছে, বুঝছো মন্ত্র মিয়া? জোয়ান ভাইয়া, মাথার উপরে কেউ নাই, একলা একলা থাকুন না, ঠিক হইব না। পরে বিয়া করলে জমি জমা নৌকা ব্যবা কি তোর হইব। কিন্তু ও বংশতে হাঁপানি আছে শুনছি, থার ওর না হইলে হইল, আর হইলে তালাক দিয়ে দিল হইব। বিষয় সম্পত্তি আর তালাক হইব না, কি কস মন্ত্র কই কি? এই মায়াটার কথা চিন্তা করিয়া রাজি হইয়া যায়। আমি আর কি কম, আপনারা সকলে যা ভালো মনে করেন। তাইলে আমাকে মন তুমি এবার সংসারে হইব। তাইলে তো আমাকে মন তুমি আর বিয়াতে বড় দেখে পার্কে আনন্দ লাগবো। দেখো দেখি মাইয়া কি পাগল হইয়া গেছে, অমন করে হাসতে আছে যেমন তারই বিয়া লাগছে। তুই দিবি, তুই আবার কষ্ট কইরা আমার লাগে পান আনতে গেলে কে? আপনারে পান দিমু, এতে কষ্ট কি যে কন না আপনি? শুনেন, আপনার সাথে আমার কথা আছে, কথাটা যেন কেউ না জানে। কক আপনারে আমি একজন বুদ্ধিমান মানুষ মনে করতাম, কিন্তু আজ মনে হইল আপনার মতো বিয়াকু এই গ্যারামে আর নাই। হ্যাঁ কি কইলা? আম্বিয়ারে আপনি বিয়া করেন না কেন? তো বত যে মায়ারে আমি ছোট কাল থেকে চুপ করেন, আমাদের ধর্মে সাইর বিয়া সুন্নত। আম্বিয়ারে বিয়া করলে আপনার সুন্নত পালন হইব, একজন শক্ত কামের মানুষও ঘরে আসব, ভগ্ন বিষয় সম্পর্কে আপনার হইব কি হইব না? তা তো হইবই, কিন্তু বড় দুইটা যদি রাজি না হয়? কেন হইব না? আমি যদি রাজি হইতে পারি ওরা রাজি হইব না কেন? তুমি কইতাছো এই কথা? হ্যাঁ কেন কইতাছি জানেন? আপনার কথা চিন্তা করে কইতাছি, সংসার লইয়া আপনার আর চিন্তা করার লাগতো না। সারা দিন বইয়া বইয়া তামুক খাইবেন আর মন বইরা আম্বিয়ার কি শুনবেন, কি ভালো হইব না? আম্বিয়া যদি রাজি না হয় তাছাড়া মানুষে কইব কি? বাড়ির লোকজন যদি রাজি না হয় কেন হইব না? আপনার উপর দিয়া কথা কইবার সাহস কার আছে? আপনি হইলেন এই শিকদার বাড়ির মাথা। তোমার মাথায় যে এত বুদ্ধি গো, আগে বুঝি নাই ও আমার চুনি দিদি গো। যাও একটা খেলে যাও। এই তোমরা সকলে শুনছো তো? হ্যাঁ শুনছি। এইটা কোনো কথা হইল? আপনার অমন কে অবাক হইল যে বিয়া করতে হইব এই বুইরা বয়সে? মানছে কি কইব, মানছে তো কত কথাই কয়, মানছে তো হাসাহাসি করবো, এইটা বুঝেন? অত বোঝাবুঝির দরকার নাই, বিয়া আমি করুন, কারো বুঝ নিয়ে আমি চলি না। দাদা
অসম্ভব। শুনেন, এই সময় মাথা গরম গরম যাইব না, ঠান্ডা মাথায় কাম করো না। ওরা চায় না আপনি বিশেষ সম্পত্তির মালিক হন। অসম্ভব, এটা হইতে পারে না। ঘরে তিন তিনটা বউ থইয়া আবার বিয়া করবো, তোমার স্মরণ লাগলো না কথা কইতে? বেড়া বেড়া ভাই, সেটা আবার স্মরণ কিসে? কি কষ্ট, একটা এতিম মায়ের ব্যবস্থা হইব, আমার শূন্য পালন হইব। মাইয়া বিয়া দিছেন, অখন আবার নিজে বিয়ে করতে চান? সি 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 সি, হয় মকবুল, এই বুড়িয়া বয়সে তোরে আবার ভিন্ডতি ধরছে, মাথা খারাপ হয়েছে তো? মানসে মূল্যে কইব কি, নিজের কথাই শুধু ভাবলি, মাইয়াডার কথা ভাবলি না, এই বাড়ির মান ইজ্জতের কথা ভাবলি না? অত কথা হলনের সময় আমার নাই, আমি আর বিয়া করুন, এইটা আমার শেষ কথা। আমরা যদি অনুমতি না দেই আপনি কি জোর করে বিয়ে করতে পারবেন? আসলে আপনি আর সম্পত্তির লোভে আপনার জিভে পানি আছে, হেটটা কর। এই চুপ চুপ, একটা কথা কবি না, বাড়াবি না, কিন্তু কথা কইবি তো একেবারে মাইরা খাবো। আমার গায়ে হাত দিয়ে দেখেন না, আমরা সকলে মিলে ঠিক করছি আম্বিয়ার সাথে মন্ত বিয়া হইব। মন্ত আমারে কইছে ও বিয়া করবো না, মিশা কথা, আমরা বিশ্বাস করি না। আমার ঘরে বউ নাই, আমার খাওন দাওনের অসুবিধা, আম্বিয়ারে আমি বিয়া করব। মাইয়া মাইরা আবার কবরে পাঠানোর লাগিয়া, তাতে তোমার কি বেয়াদব? এই বেয়াদব, মুরব্বীর সাথে কেমনে কথা কম লাগে এইটাও বুঝলে গেছাস? আপনি মুরব্বী যা শুরু করছে, হ্যাঁ দুষ্কি নিমো খারাপের দল। আমাকে সাফ সাফ কথা, আপনি এই বিয়া করতে পারবেন নিমো খারাপের দল, তোকে কারণে যদি এই বিয়ে না করতে পারি তো বাড়িতে রাখব না। কি করবেন, কি করবেন আপনি? দরকার হইলে তোকে দুইটারে আমি একেবারে তালাক দিয়ে দিব, এক তালাক, দুই তালাক, তিন তালাক, পাঁচ তালাক।